হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর সীমার চ্যানেলে। আমি সীমা, নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন আর রেগুলার ভিডিও দেওয়াই হয় না, তো ভাবলাম আজ একটু শ্যুট করে ভিডিও। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার, কোজাগরি লক্ষ্মী পুজো, তো পূর্ণিমা শুরু হয়েছে বুধবার থেকে, রাত্রি থেকে। তো সকাল সকাল বাড়ি ঘরদোর পরিষ্কার করে নিলাম বন্ধুরা। এখন বাজে সকাল 7:20, 7:30-এর মতো বেজে গেছে। তো আমার বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি চলে আসছি কিচেনে পূজা করি লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো করব, তো আগে ভাবলাম বাড়ির লোকেদের জন্য আগে কিছু খাবার তৈরি করে নেয়। তো তো অনেকটাই বেলা হয়ে যাবে, শুভ সূর্য উঠিনি হয়ে যাবে, তাই আগে রান্নাটাই করে নিচ্ছি। এটা সিদ্ধ দিব, আর এখন এই যে বেগুন আলু, তো তৈরি করব নিরামিষ। নিরামিষ আজ লক্ষ্মী পুজো, নিরামিষই খেতে হয় বৃহস্পতিবার। তো একটা সংসারের আয়, উন্নতি এবং স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে গৃহবধূর কার্যকলাপের ওপর। তো এর জন্য আমি নিরামিষেরই আয়োজন করে নিলাম লক্ষ্মী পুজো বলে কথা। তো এই যে নিরামিষ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো আর আমি তো খাবো না, আমার তো খেতে খেতে রাত্রি হয়ে যাবে। তো এদের জন্য, মানে শুভ সূর্যর পাপার জন্য কিছুটা তৈরি করে নিলাম বন্ধুরা। আর বন্ধুরা, এখন তো রেগুলার আর ভিডিও দেওয়াই হচ্ছে না, ভিডিওতে সেরকম আর ভিউজ নেই আগের মতো। কি করা যাবে, তবুও ছেড়ে যাচ্ছি, যদি ঈশ্বর কখনো সহায় হয়। তো ওই আশাতেই আছি, ওই আশাতেই ভিডিও ছেড়ে যাচ্ছি বন্ধুরা। একা সংসারে যে কোনো, মানে কাজ করা অনেক কষ্টের ব্যাপার, যেহেতু আজ একটু পুজো করব, কাজকর্ম একটু বেশি, একা হাতে মানে দুই বেবিকে সামলে সমস্ত কাজকর্ম করতে হয়। তো সকাল সকাল তো বাড়ি ঘরদোর পরিষ্কার করে ফেলেছি, তো এখন ফ্রেশ হয়ে রান্না করতে চলে এসেছি। মানে এদের সকালের খাবারটা মানে খাইয়ে দাইয়ে তারপর আমি পুজোর আয়োজন করতে পারবো। তো এদিকে বেশি কিছু করবো না, শুধু এই স্টিরামের সবজি আর সেদ্ধ সকালে এই দিয়েই খেয়ে নেবে বন্ধুরা। এখন বাজে সকাল 10:30-এর মতো বাজে, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে পুজোর যোগাযোগ তো করছি বন্ধুরা। দেখো এখন কি করছি বলো তো বন্ধুরা, নারকেল করছি, নাড়ু বানাবো। তো কে কে বন্ধুরা আস, মানে বৃহস্পতিবার পুজো করে প্লিজ তোমরা কেমন আছো কেমন করে জানিয়ে দাও। কিন্তু আমি বুধবার করতে পারিনি, বুধবার তো 7:45-এ পূর্ণিমাটা লেগেছে, তো আমি ওই দিন করতে পারি না। তো আজ বৃহস্পতিবার আজ করছি জানিয়ে। আর দেখো বন্ধুরা, একে একে পুজোর আয়োজনগুলো আমি করে নিচ্ছি। এখন দেখো কি করছি বলো তো, এখন এখানে চিড়ের মোয়া বানাবো আর নারকেলের মোয়া বানাবো। মুড়ির মোয়াটা হয়ে গিয়েছে, এই যে মানে সবই অল্প অল্প করে নিচ্ছি। তো ওইদিকে আমার পূজার যোগাড় যন্ত্র সমস্ত কিছু কমপ্লিট, ভোগ, মোয়া মুড়ি সমস্ত কিছু তৈরি হয়ে গিয়েছে। তারপর দেখো আমি একটি হলুদ শাড়ি পরে নিয়েছি, তো লক্ষ্মী পুজো বলে কথা, পায়ে একটু আলতা না পরলে হয়, তাই দেখো পায়ে একটু আলতা পরে নিচ্ছি। এমনি তো রেগুলার পরতে পারি না, তো আজ পরে নিচ্ছি, মানে এত কাজের মাঝেও এই আলতাটা পরার কিন্তু চেষ্টা করলাম বন্ধুরা। মহিলাদের দেখো কত কি মেনটেন করে চলতে হয়। তো এখন সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, তো এদিকে শুধু এখন আমি ফলটা তৈরি করে নিচ্ছি ফল। আর দেখো তিনটে ছোট ছোট ধানের গোলাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারেনি ছেলে, একা হাতে সমস্ত কিছু করা, আবার ক্যামেরাও করা, ছেলেকেও এটাও বলে দিতে হবে যে তিনটা ধানের গোলা তৈরি করে নিয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ডান সাইডে। তো ফাইনালি চলে এলাম মন্দিরে পুজো করতে, মন্দিরেই পুজোটা করব। সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি বন্ধুরা। তো এখন একটু কি করছি বলো তো, লক্ষ্মীর পাঁচালি করছি। কি দোষ করি না পদে, ওহে ভগবান, আমি যে সন্তান।
তো বন্ধুরা ফাইনালি পুজো করাও কমপ্লিট হয়ে গেল, পুজো শেষ হলো, দিনের শঙ্করদোলনা দুটোই বাজালাম। তো দেখো বন্ধুরা তোমরা কিভাবে পুজো করো, আমি তো এভাবেই পুজো করি। তো বন্ধুরা তোমরাও কেমন করে পুজো করো সেটাও দেখবো। তো আমরা তো এভাবে পুজো করি। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, ফিরে আসছি আবার। বন্ধুরা তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করে এনে এবার আর মাটির ঠাকুর আনে নি, এবার এই ঠাকুরই পুজো করলাম। দেখো ঘট বসিয়েছি, মোয়ামুড়ি নাড়ু দিয়েছি, মিষ্টান্ন বাতাসা দিয়েছি, তারপরে লুচি পুরি খিচুড়ি পাঁচ রকমের ভাজা ভুজি ফল নৈবেদ্য এই করেছি, আর এই তান ছাইটে তো তিনটে। বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা, আর সাড়ে চারটার মধ্যে আমার পুজো পার্বণ কমপ্লিট হয়ে গিয়েছে, আর পুজো পার্বণ করেই মাত্রই বসলাম। ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করি, কারণ সারাদিন তো বন্ধুদের সাথে মানে সামনাসামনি এসে কথা হয়নি, তাই ভাবলাম এখন একটু দেখা করি। ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, এই যে দিদি ভাই আসছে, পুজো প্রসাদ দিব, পুজো হয়ে গিয়েছে। আর দেখো সূর্য সোনা ওইদিকে ঘুম আসছে, আর দেখো কয়েকজন ভক্ত বড় বড় ভক্ত চলে আসছে প্রসাদ খেতে। দেখো বড় বড় ভক্ত চলে আসছে প্রসাদ খেতে। আয় রণ, রণ প্রসাদ খেয়ে যাও। পাপিয়া এদিকে আসো, দেখো ভাজটাকে দুষ্টামি করছে। তো পুজো পার্বণ করে একটু বসলাম, তো এরা উঠোনে খেলাধুলা করছে।